رسول پاک صلی اللہ علیہ وسلم جکن مکہ شریف جبین تھے کہ مدینہ شریف چلے اشلید اما نبی شنگی اما رسول اللہ صحابی راو تراو اما رسول اللہ شنگی تراو مدینہ شریف جبین چلے اشلید نبی امار مدینہ شریف جبین اشے جنگ بدر جدو کلین জঙ্গে উহুদে যুদ্ধ করলেন রাসূলের সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খোলাফা বিখ্যাত বেঈমান খোলাফার দুটি পুত্র সন্তান শহীদ হয়ে গেল মারা গেল খোলাফার দুটো পুত্র সন্তান মারা গিয়েছে সুসময় বিখ্যাত বেঈমান খোলাফা ঘোষণা করে দিলে বিখ্যাত বেঈমান খোলাফা ঘোষণা করে দিলে যে আল্লাহ নবী সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা যে কেটে আনতে পারবে আমি খোলাফা ঘোষণা করে দিলাম তাকে 200 উট পুরস্কার দেব শুধু তাই না আমি খোলাফা ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খুলিতে আমি খোলাফা আগায় একটু আগত পান করব এ আমার ভাইজানেরা এই ঘোষণা করে দেবার পর কিছু সংখ্যক মুনাফিক বেঈমান কিছু সংখ্যক মুনাফিক বেঈমানেরা কিছু সংখ্যক মুনাফিক বেঈমানেরা আবার রাসূলুল্লাহ কাছে চলে গেলেন আমার নবী দরবারে চলে গেলে আবার রাসূলুল্লাহ কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি হুজুর আমরা মুসলমান হয়েছি হুজুর আমরা ঈমান এনেছি হুজুর আমরা মুসলমান হয়ে গেছি হুজুর আমাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য ইসলাম সম্পর্কে জানার জন্য আমাদেরকে কিছু আলেম সাহাবীর প্রয়োজন আছে আল্লাহ নবী এ কথা শুনে রাসূলুল্লাহ আমার হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলনেতা করে 10 অথবা 6 জন সাহাবীকে ওই সমস্ত বেঈমানদের সঙ্গে পাঠিয়ে দিলেন ওই সমস্ত বেঈমানেরা নবী সাহাবীদের নিয়ে যখন মদিনা শরীবে জমিন থেকে বাইরে চলে আসলেন বাইরে চলে আসবা পরে বাইরে চলে আসা পর আমার নবী সাহাবীদের উপরে হামলা শুরু হয়ে গেল 200 বেঈমানেরা আমার নবী সাহাবীদের উপরে হামলা শুরু করে দিলেন 200 বেঈমান আমার রাসূলুল্লাহ সাহাবীদের উপরে হামলা শুরু করে দিয়েছে আমার নবী সাহাবীদের উপরে যখন হামলা শুরু করে দিলেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ের চূড়ার উপরে উঠে পড়লেন পাহাড়ে চূড়ার উপরে উঠে আমার নবী পাকে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে শুরু করলেন ও আমার নবী পাকের সাহাবীরা ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা আবি আসিম বলছি এই সমস্ত বেঈমানেরা এই সমস্ত বেদীন বেঈমানেরা আমাদেরকে চক্রান্ত করে নিয়ে এসেছে আমাদেরকে চক্রান্ত করে নিয়ে এসেছে আমাদেরকে জানে মেরে দেবে আমাদেরকে শহীদ করে দেবে তবু আমরা আগা আমার আল্লাহ আল্লাহকে ভুলবো না আমার আল্লাহকে ভুলে যাব না আমার রাসূলুল্লাহর কলেমা ভুলবো না আমার রাসূলুল্লাহ কলেমা ভুলে যাব না আমরা বেঈমান হয়ে মরবো না এই আমার
নবী পাকের সাহাবীরা খবরদার খবরদার তোমরা যেন ঈমান হারাবেন না কারণ ঈমান হারাবেন না এরা আমাদের মেরে টুকরো টুকরো করে কেটেও ফেললেও বাবা কেউ যেন ঈমান হারাবেন না এইভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছে এইভাবে ঘোষণা দেবার পর হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এত মারা মারলেন হযরত আসিমকে এত মারা মারলেন হুজুর আমার শহীদ হয়ে গেলেন হুজুরের মাথাখানা কাটবে হুজুরের মাথা কাটতে যাবে কিন্তু কিতাবের মধ্যে সে যে হুজুরের মাতায় এত সংখ্যক ভেমরুল অথবা মৌমাছি আল্লাহর নবী সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরা করে রেখেছে এই দৃশ্য দেখে তারা চলে আসলো চল 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 আমরা চলে যাই চলে যাই চলে যাই আজকের আর হলো না চলো আমরা সন্ধ্যাবেলায় এসে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা কেটে নিয়ে যাব গো এইভাবে তারা চলে আসলেন কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহর কি করুণা হযরত আসিমের লাশের মাতা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা খানা কেটে নিয়ে গে খোলাফা কি করবে তা হুজুরের মাতার খুলিতে মদ পান করবে এই প্রতিজ্ঞা করলেন আল্লাহ পাক এত বৃষ্টি দিলেন যে বৃষ্টির পানিতে হুজুরের লাশ মোবারকটা কোথায় ভেসে চলে গেলেন হুজুরের লাশ কোথায় ভেসে চলে গেলে হুজুরের লাশটা খুঁজে পাওয়া গেল না জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা তার উপরে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী অন্য অন্য সাহাবীদেরকে খুঁজছে আল্লাহর নবী অন্য অন্য সাহাবীরা তারা পাহাড়ে চূড়ার উপরে উঠে বললেন আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ও আমার নবী সাহাবীরা তোমরা নিচে নেমে এসো তোমরা নিচে নেমে এসো আমরা তোমাদেরকে মারব না আমরা তোমাদেরকে ছেড়ে দেব আমরা তোমাদেরকে মারব না নিচে নেমে এসো এইভাবে আল্লাহ নবী সাহাবীদেরকে নিচে নেমে আসার জন্য আহ্বান করছে বেঈমানেরা তারপরে আল্লাহ নবী সাহাবীরা তারা কি করলেন নিচের দিকে নেমে আসছে নিচের দিকে নেমে আসলেন হযরতে আব্দুল্লাহ ইবনে তালেব হুজুর বলছে যে এটা তো হুজুর যখন নেমে আসলেন হুজুরের হাত পা বেঁধে ফেললে তখন হুজুর বলছে এটা তো মুসলমানদের প্রথম এই যে প্রথম যে ধোকা আমরা তো বুঝতে পারিনি যে আমাদের সঙ্গে যে এত বড় প্রতারণাটা করবে এত বড় ধোকা দেবে আমাদেরকে বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে তালিবকে হুজুরকে শহীদ করে দিলেন তারপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরতে জাবেরকে কি করলেন পাহাড়ে চূড়ার উপরে বেঁধে বিভিন্ন সাইড দিয়ে তাকে তীর মেরে মেরে তার বুকটাকে ছাঁচা করে দিলেন এইভাবে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন বাকি আছে হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইর বাকি আছে হযরতে খুবাইরকে বিখ্যাত বেঈমান উমাইয়া
তিনি 50টা উটের বিনিময়ে হযরতে খুবাইরকে কিনে নিলেন 50টা উটের বিনিময়ে কিনে নিয়ে হুজুরকে সারা দিন ধরে এত মারা মারতেন এত পেটাতেন আর সন্ধ্যাবেলা একটা বন্দি শিবিরে হুজুরকে বন্দি করে রাখতেন ও আমার ভাই জানেরা গা জনেরা গা যুবকের আমর বিয়ানেরা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সারা দিন ধরে মারতেন এবং রাতের বেলা সন্ধ্যাবেলা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বন্দি শিবিরে আটকে রাখতেন একটা বন্দি শিবিরে আটকে রাখতেন এইভাবে এক লাগায় 25টা দিন পার হয়ে গেল গো হযরতে উমাইয়া দাসী উমাইয়া দাসী তিনি লক্ষ্য করে প্রত্যেকদিন লক্ষ্য করে তিনি মনে মনে করে হযরতে খুবাইর হয়তো মারা গিয়েছে হযরতে খুবাইর হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে খুবাইর হয়তো মরে গিয়েছে তিনি লক্ষ্য করতে থাকে কিন্তু না 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 হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যান না আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সারা দিন এত প্রহা করার পর উমাইয়া দাসী তিনি বললেন আমি যখন খুবাইরকে দেখতে যেতাম আমি দেখতে পাই খুবাইরের মাথা ধরে গে বড় বড় আঙুরের খোসা পড়ে থাকতে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা নওজোয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা গান খুলে শুনে কে দিন হযরতে খুবাইরের মাথার পাশে আগুনে খোসা পড়ে থাকত তখন তো মক্কা শরীফে জবিরে তখন তো মদিনা শরীফে জবিরে কোন আঙুর পাবা যেত না আঙুরের চাষ তো মদিনা শরীফে হতো না মক্কা শরীফে আঙুরের চাষ তো হতো না কিন্তু আঙুর কোথা থেকে আসলো এ আঙুর তো হলো জান্নাতি আঙুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এইভাবে আঙুর খাবিয়ে জান্নাতি আঙুর খাবিয়ে বাঁচিয়ে রাখতেন কিন্তু বিখ্যাত বেঈমান উমাইয়া খুবাইরকে কোনোদিনের জন্য খেতে দিতেন না আমার আল্লাহ পাক আমার নবী সাহাবী হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাজি ছিলেন সেই জন্য আমার আল্লাহ পাক তার কাইবি মদদ দ্বারা হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতি আঙুর খাওয়াতেন জোরে বলুন সুবহানাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اترابر عين الأسمان دكي جلعي پرب أمر بران اترابر عين আসমান দেখে জোড়াই আমার পূর্ব আমার পেরান রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে চারিদিকে পাখিরা জিকির করে এমন কালাম কে শিখালো এমন কালাম কে শিখালো তোমারি তো নাম এ তারা বড় ঐন
নীল আসমান দেখে জড়াই প্রভু আমার প্রাণ রাত কেটে যখনই দিন আসে সূর্য মামাই আকাশে ভাসে এটা কাহার হলো ইশারায় এটা কাহার হলো ইশারায় আল্লাহ তোমারই তো সান তারাবর ঐনিল আসমান দেখে জুড়াই প্রভু আমার প্রাণ এ রাত কেটে যখনই দিন আসে সূর্য মামাই আকাশে বসে এটা কাহার হলো ইশারায় আল্লাহ তোমারই তো নাম দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তারার উকি দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তারার উকি এটা কাহার হলো ইশারায় এটা কাহার হলো ইশারায় আল্লাহ তোমারই তো নাম